জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সামনে যে কলকাতা পুলিশের এক্সাম আছে, সেই কলকাতা পুলিশের এক্সামের জন্য আমরা প্র্যাকটিস সেটের আয়োজন করেছি এবং নিয়মিত আমরা কলকাতা পুলিশের পরীক্ষায় যেরকম ধরনের জিকে আসে সেই ধরনের জিকে নিয়ে আমরা প্র্যাকটিস সেট দিতে থাকব পরপর। এবং আমাদের শুধুমাত্র কলকাতা পুলিশের যে পরীক্ষায় আসবে সেরকম জিকে নয়, এবং বেঙ্গল পুলিশ এবং অন্যান্য সমস্ত রকম পরীক্ষায় এরকম জিকে আসতে পারে। তাহলে আজকে আমরা কলকাতা পুলিশের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মেনলি সায়েন্স স্পেশাল, প্র্যাকটিস সেটা সব বিষয়েই অন্তর্ভুক্ত থাকবে। তা আজকের যে বিষয়গুলো সেটা হচ্ছে সায়েন্স স্পেশাল, যে সমস্ত জিকেগুলো প্রতিটা পরীক্ষায় আসতে দেখা যায় সেই ধরনের জিকে নিয়ে আজকে আলোচনা করব। প্রতিটা পরীক্ষায় এই ধরনের জিকে আসে। তাহলে বেশি কথা না বাড়িয়ে, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা খুব অল্প সময়ের মধ্যে 30টি সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব এই প্র্যাকটিস সেটে অপশান অনুযায়ী। তাহলে আমরা প্রতিটা কোশ্চেন পড়ব এবং সঠিক উত্তর জেনে নেব। তাহলে আজকের যে প্রথম কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন ছিল এক নম্বর কোশ্চেন, জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো, শুধু অপশানটি বলে দিচ্ছি আমরা, উত্তর হয়ে যাবে অপশান বি, উত্তর হয়ে যাবে অপশান বি, 0.05 মিলিগ্রাম পার লিটার। পরেরটা দেখে নি। পরের কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, নকনি সিন্ড্রোম রোগের কারণ কি, হয়ে যাবে অপশান এতে আছে ফ্লুরাইড দূষণের কারণে। তাহলে অপশান এ উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ছিল কার্য করার হারকে বলে অপশান বি ক্ষমতা। শক্তি কিন্তু আলাদা, কার্য করার যে সামর্থ্য সেই কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আর এখানে বলেছে কার্য করার হারকে বলে ক্ষমতা। তাহলে আরও যে অপশানগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি অন্য ভিডিওর মাধ্যমে করব, যেহেতু আজকে কোশ্চেন সংখ্যা বেশি আছে এবং তার জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেই জন্য শুধু অপশানটি আমরা বলে দিচ্ছি। পরের কোশ্চেন ছিল 4 নম্বর কোশ্চেন, 1 HP মানে 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, অপশান ডিতে আছে 746 ওয়াট। তাহলে উত্তর হয়ে যাবে 746 ওয়াট। পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নম্বর পাঁচ নম্বর কোশ্চেন ছিল যে তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয় সেটা কি, অপশান সিতে আছে 4°C, 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। আর এই পরীক্ষাটি করেছিলেন বিজ্ঞানী হোপ, ঠিক আছে, হোপের পরীক্ষা নামে পরিচিত এটা। পরে কোশ্চেন দেখি, পরে কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন ছিল কম্পাঙ্কের একক হলো, অপশান ডিতে আছে হার্টজ, অপশান ডিতে আছে হার্টজ। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন ছিল আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোন ধরনের তরঙ্গ, উত্তর হয়ে যাবে অপশান এ, অপশান এতে আছে শব্দোত্তর মানে 20,000-এর বেশি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখি, পরে কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, উৎসবে মাইক যত ডেসিবেলের বেশি বাজানো উচিত নয়, তাহলে অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে অপশান সি, 65 ডেসিবেল। তাহলে উৎসবে মাইক যত ডেসিবেলের বেশি বাজানো উচিত নয় তা হলো 65 ডেসিবেল। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন ছিল ইমালসনের একটি উদাহরণ হলো দুধ শ্যাম্পু এ ও বি উভয়ই, তাহলে ইমালসনের উদাহরণ হচ্ছে দুধ এবং শ্যাম্পু উভয়ই, তাহলে অপশান সি, এ এবং বি উভয়ই উত্তর হবে। পরে কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন দেখি, 10 নম্বর কোশ্চেন ছিল
একটি কেলাসাকার পদার্থ হলো অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে অপশন সি তুতে অপশন সি তুতে পরে কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন এসটিপি তে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন হলো কত হয় উত্তর হয়ে যাবে অপশন ডি 22.4 লিটার 22.4 লিটার পরে কোশ্চেন দেখি পরে কোশ্চেনটা অনেক পরীক্ষায় আসে অ্যাভোগাড্রোর সংখ্যা মান হলো অপশান ডি হয়ে যাবে 6.022 × 10³ তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি পরে কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন দেখে নেব কী ছিল 13 নম্বর কোশ্চেন ছিল নিউটনবিহীন একটি পরমাণু হলো অপশান সি প্রোটিয়াম পরে কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন ছিল নিউটন আবিষ্কার করেন অপশান সি স্যাডউইক এবং তোমরা ইলেকট্রন প্রোটন যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে যে কে কোনটা আবিষ্কার করেছে যেন যে কোনো একটা চলে আসতে পারে পরে কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন যা স্টার মার্কস দেওয়া আছে মানে এটা পরীক্ষায় খুবই আসে অনেকবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে যে ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি উত্তর হয়ে যাবে অপশান বি পৃষ্ঠটান পরে কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন ছিল কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সবথেকে বেশি নিচে যে পদার্থগুলো আছে তার মধ্যে কোনটি সবচেয়ে স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি ইস্পাত পরেরটা দেখি অর্থাৎ 17 নম্বর কোশ্চেন 17 নম্বর কোশ্চেন ছিল খুব গুরুত্বপূর্ণ রেল বা যে কলকাতা পুলিশের পরীক্ষা এইসব কোশ্চেন একদম কমন আসার সম্ভাবনা খুব বেশি অতএব তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো দেখে যাবে 17 নম্বর কোশ্চেন ছিল প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় যে নীতি অনুসারে খুব গুরুত্বপূর্ণ উত্তর হয়ে যাবে অপশান ডি বার্নৌলির নীতি অনুসারে প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় যে নীতি অনুসারে তা হলো বার্নৌলির নীতি অনুসারে পরে কোশ্চেন দেখি পরে কোশ্চেন ছিল 18 নম্বর কোশ্চেন বলছে ব্যারোমিটারের পার্ট হঠাৎ নেমে গেলে যা নির্দেশ করে যদি ব্যারোমিটারের পার্ট হঠাৎ নিচের দিকে নেমে যায় তাহলে অপশান এ যে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা আর যদি ব্যারোমিটারের পার্ট হঠাৎ ধীরে ধীরে নামতে থাকে তাহলে সেটা বৃষ্টির সম্ভাবনা পরে কোশ্চেন দেখি অর্থাৎ 19 নম্বর কোশ্চেন ছিল বস্তুর একক সময়ে সরণের হারকে বলে অপশান ডি বেগ পরে কোশ্চেন দেখি অর্থাৎ 20 নম্বর কোশ্চেন রকেট আকাশে ওড়ে নিউটনের কোন গতিসূত্র অনুসারে তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি তৃতীয় গতিসূত্র অনুসারে পরে কোশ্চেন অর্থাৎ 21 নম্বর কোশ্চেন দেখি 21 নম্বর কোশ্চেন বলছে বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের যে গতিসূত্র থেকে এটা খুব গুরুত্বপূর্ণ বলের পরিমাপ জানা যায় কোন গতিসূত্র থেকে নিউটনের এটা উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় গতিসূত্র থেকে সেরকমই তোমরা নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে নিচে তোমরা কমেন্ট করে জানাবে যারা ভিডিওগুলো দেখছো যে বলের সংজ্ঞা পাওয়া যায় কোন গতিসূত্র থেকে পরের কোশ্চেনটা দেখি অর্থাৎ 22 নম্বর কোশ্চেন রকেটের মধ্যে জ্বালানি হিসাবে রাখা থাকে নিচের অপশানগুলির মধ্যে কোনটি তা অপশান হয়ে যাবে অপশান এ তরল অক্সিজেন
পরেরটা অপশান সি, পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক অপশান বি -39, অপশান বি -39। পরের কোশ্চেন অর্থাৎ 24 নম্বর কোশ্চেন দেখি। 24 নম্বর কোশ্চেন বলছে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক হলো, সান্দ্রতাঙ্কের একক হলো, উত্তর হয়ে যাবে অপশান ডি পয়েজ, অপশান ডি পয়েজ। পরে কোশ্চেন দেখি অর্থাৎ 25 নম্বর কোশ্চেন ছিল পরমাণুর নিউক্লিয়াসে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে কোনটি? সেটা হলো অপশান সি প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকে কি? ইলেকট্রন। উত্তর হয়ে যাবে প্রোটন এবং নিউট্রন। পরে কোশ্চেন দেখি, পরে কোশ্চেন আছে একটি এরোসেলের উদাহরণ দাও, একটি এরোসেলের উদাহরণ দাও, 26 নম্বর কোশ্চেন। এটা হয়ে যাবে অপশান ডি কুয়াশা, অপশান ডি কুয়াশা। পরে কোশ্চেন দেখি অর্থাৎ 27 নম্বর কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় যে পদার্থের? তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি কলিচুন, অপশান সি কলিচুন। পরে কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেন দেখে নিই, 28 নম্বর কোশ্চেন ছিল অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়? অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয় অপশান এ লাল, অপশান এ লাল। পরের কোশ্চেন অর্থাৎ 29 নম্বর কোশ্চেন দেখে নিই, 29 নম্বর কোশ্চেন ছিল শরীরের কোথাও অ্যাসিড পড়লে যা দিয়ে ধুয়ে ফেলা হয়? তা হলো উত্তর হয়ে যাবে অপশান ডি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ, সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। পরে কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন, যেটি আমাদের যে আজকে কলকাতা পুলিশ এবং অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল এর পরীক্ষায় সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন আসে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কন্টিনিউ আমাদের যে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে তার জন্য আমরা কন্টিনিউ প্র্যাকটিস সেট দিতে থাকবো জিকে সম্পর্কিত, এবং যারা জিকে সম্পর্কিত ইন্টারেস্টেড আছো তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমরা কন্টিনিউ প্র্যাকটিস সেট দিয়ে থাকবো। তোমরা আজকের যে প্র্যাকটিস সেটটা ছিল সেটি মিসলিনিয়াস টাইপের নয়, আজকেরটা ছিল সায়েন্স স্পেশাল প্র্যাকটিস সেট, এরকমই পরপর দিতে থাকবো আমরা, এবং আমাদের মিসলিনিয়াস টাইপেরও থাকবে এবং যদি কোনো স্পেশাল টপিকের ওপরে থাকে সেটাও থাকবে। আজকে যেমন আমরা সায়েন্স স্পেশাল যে সমস্ত কোশ্চেনগুলো প্রতিটা পরীক্ষায় কমন পাওয়া দেখতে পাই আমরা, সে সমস্ত কমন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। যে ভিডিওটা দেখলে তোমরা একটা দুটো কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। অতটা নতুন আছো এই আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সময় বেশি নষ্ট করবো না, লাস্ট কোশ্চেন দেখে নিই। জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় নিচের কোনটি? ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট এবং জিওলিন। এবং উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি। জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট এবং জিওলিন, সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের যে 30টি কোশ্চেন ছিল সেগুলো সম্পর্কে টোটালি আলোচনা করে দিলাম, এবং পরবর্তীতে আমরা নির্দিষ্ট একটা সময় অন্তর আমাদের প্র্যাকটিস সেট দিতে থাকবো এবং পরের যে প্র্যাকটিস সেট দেবো সেটা খুব শিগগিরই আসতে থাকবে। তোমরা অপেক্ষা করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।